বিসমিল্লাহিরহমানিরহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ১৬তম দিনের লাগাতার কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে থেকে আমি আসিম ফরিদুদ্দিন আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের বৈষম্য যতদিন পর্যন্ত দূরীভূত না হবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যতদিন পর্যন্ত ঘোষণা না আসবে, বা মাননীয় প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ না দিবেন, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। কোনো প্রকার কুচ্ছাড়ানো বা কোনো প্রকার আমাদের পিছন থেকে গেম খেলে কোনো কাজ হবে না। আমাদের সারা বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে যত শিক্ষক কর্মচারী ভাই বোন আছে, সবার একটাই দাবি, আমরা জাতীয়করণ ছাড়া ঘরে ফিরছি না। স্যার কোথেকে আসছেন? আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নান্নু, প্রধান শিক্ষক, দড়িপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। কেন আসছেন স্যার আপনি? আমি আসছি আমাদের প্রাণের দাবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দাবি, আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণে কি শুধু শিক্ষকদের লাভ? জাতীয়করণ শুধু শিক্ষকদের না, গোটা জাতির লাভ। তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দাবিকে আমলে নিচ্ছে না কেন? ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই শিক্ষকদের যে দাবি, শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনে অবশ্যই বাইরে আছে আমাদের প্রধানমন্ত্রী, সে এসে আমাদের ১০০% বিশ্বাস, সে এসে আমাদের জাতীয়করণ সে করবে, এটাই আমাদের আশ্বাস এবং বিশ্বাস। আমাদের পরিবারের অভিভাবক হয়ে উনি আমাদের গ্রীষ্মকালীন ছুটিকে শীতকালে নিয়ে গেল কেন? এইটা আমরা সঠিকভাবে কোনো ইয়ে পাইনি, তবে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা আসলে বেগবান হয়ে এসেছে, এইটাকে হয়তো থামানোর জন্য উদ্যতন কর্তৃপক্ষ এটা করেছে, করে থাকতে পারে। এখন আপনি কি মনে করেন যে এই সকল কিছুতে কাজ হবে না? এই এই সব সিদ্ধান্তে কাজ হবে না। যেভাবে আমাদের আজকে যেভাবে আমাদের প্রাণের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, এই দাবি যতক্ষণ পর্যন্ত এই সরকার না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ব না। আমার একটাই দুঃখ, আজকে আমরা শ্রেণীকক্ষে থাকব, কিন্তু আজকে আমরা রাজপথে কেন? আজকে সারা পৃথিবীতে শিক্ষা জাতির মেরুদণ্ড হিসেবে জেনে আসছে, আজকে এই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডহীন কোনো জাতি থাকতে পারে না। আজকে আমাদের সরকার যে বেতন দেয়, এই বেতনে আমাদের যে সন্তান, যা পরিবার আছে, এই পরিবারকে কি আসলে সুষ্ঠুভাবে চালানো যায়? আমাদেরকে যে বাড়ি ভাড়া দেয়, যারা সরকারি কর্মচারী তারা বাড়িতে যে ভাড়ায় থাকে, সেই ভাড়া আমাদের শিক্ষকের ভাড়া কি আলাদা? আমরা আমাদের পরিবারের সদস্য অসুস্থ হলে আমরা যে নাপা বা প্যারাসিটামল যাই কিনি না কেন, সেই দামটা কি আমাদের আলাদা? তাই আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি, যদি বাড়ি ভাড়া একই হয় সবার জন্য, ওষুধের দাম যদি একই হয়, তাহলে আমাদের শিক্ষার যে অবস্থা, এখানে জাতীয়করণ ছাড়াই এর কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। তাই এই হাজারো শিক্ষক মণ্ডলী আজকে রাজপথে যে অবস্থায় এসেছে, আমার শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন, আমাদেরকে বলুন যে আপনারা ঘরে ফিরেন, আপনাদের জাতীয়করণ দেওয়া হবে, আমরা রাজপথে থাকব না, আমরা শ্রেণীকক্ষে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহিরহমানিরহিম। আমি মোহাম্মদ ইয়াজুল হক, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া, ব্রামা, কুষ্টিয়া। আমরা এতদিন ধরে আন্দোলন সফল হয় নাই, আমরা আসছি আমাদের প্রাণের দাবি, আমাদের একমাত্র একটাই দাবি, আমাদের মাধ্যমিক পর্যায়কে জাতীয়করণের দাবি। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের উদ্দেশ্যে সেদিন বলছিল যে শিক্ষকরা নাকি উড়ান্ত শিক্ষক। কিসের উড়ান্ত শিক্ষক? কোথায় শিক্ষক? কিসের উড়ান্তভাবে উনি বলে গেলেন? উনি যে উড়ান্ত মন্ত্রী হয়েছিলেন কোনোভাবে, এভাবে কীভাবে মন্ত্রী হলো? ওনারকে যে আমাদের অসম্মান করছিল, ওনার কথা আমরা মেনে নিতে পারি নাই। আমরা রাজপথ ছাড়ব নাই যতক্ষণ আমাদের এই আন্দোলন সফল না হবে। আমাদের একটাই দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের ওবার সদা আছেন, ওনার সাথে আমরা কথা না বলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব নাই, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না কখনোই। আমাদের একটাই দাবি, সে দাবিটা কি? আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে, করতে হবে, জাতীয়করণ করতে হবে। একটাই দাবি, একটাই দাবি, করতে হবে, করতে হবে, এই মুহূর্তে করতে হবে, করতে হবে। আমাদের গ্রামগঞ্জ থেকে যে সকল শিক্ষক এখানে দিনাতিপাত করছেন, বহুদিন ধরে তারা আসছেন, তাদের দুঃখের কষ্টের কোনো সীমা নাই। যখন আমাদের শিক্ষক একজন মাস্টার্স পাস করে শিক্ষিত গ্রহণ করে, তখন মাত্র তাকে বেতন দেওয়া হয় ১২,৫০০। এই ১২,৫০০ টাকা দিয়ে তাদের কীভাবে সংসার চলবে? মাননীয় মন্ত্রী সাহেব, আপনি কি জানেন নাই যে ১২,৫০০ টাকা দিয়ে একজন পরিবারের কীভাবে সদস্য সংখ্যা, কীভাবে তার ফ্যামিলি উদযাপন করবে? ঈদের সময় আমাদের নাকি কিসের ২৫%, কিসের ৪৫%, আমাদের ১০০ পয়েন্টের
প্রয়োজন আমাদের কিসের বৈষম্য দেশের কোনো বৈষম্য নাই শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সবই আমাদের বৈষম্যর থাকবে না শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য আমরা চাই না আমরা দেখতে চাই একটা স্বাধীন সর্বমত রাত্রে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকব সবাই শিক্ষক সবাই আমরা প্রাণের দাবি আমাদের একমাত্র দাবি আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে চাই জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ এই দরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ প্রত্যাশা টিভি জেলা ফরিদউদ্দিন সাহেবকে সম্মানিত শিক্ষক মহলী আমি মোহাম্মদ কামাল মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশের আগত সকল শিক্ষকদেরকে আমি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন সকাল হওয়ার আগেই আজকে এই প্রেস ক্লাব যেভাবে শিক্ষকদের পদচারণায় কানায় কানায় ভরে উঠেছে সেটাই প্রমাণ করে শিক্ষকরা কত অসহায় এবং কত কষ্টে আছে আজকে শিক্ষকদের এই দাবি ইতিমধ্যেই গণদাবিতে পরিণত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আমি মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছেন কতিপয় শিক্ষকরা এখানে অবস্থান করছে বাকি শিক্ষকরা বাড়ি ঘরে চলে গেছে আমি ওনাকে বলতে চাই আপনি নিজ চোখে এসে আজকে প্রেস ক্লাবে এসে দেখে যান শিক্ষকরা বাড়িতে বসে আছে নাকি প্রেস ক্লাবে আছে স্কুলে তারা দিয়ে সমস্ত শিক্ষকরা আজকে প্রেস ক্লাবে চলে আসছে আজকে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে আজকের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শুধু শিক্ষকদের দাবি সেটা নয় আজকের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সারা সমস্ত আটার বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে আজকের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে যেমনিভাবে শিক্ষকরা উপকৃত হবে তেমনিভাবে বেশি উপকৃত হবে এই দেশের সাধারণ মানুষ উপকৃত হবে বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো পরিবার নাই যে পরিবারের ছাত্র এবং ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে না আজকে এই শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ করা হয় তাহলে অল্প বেতনে স্বল্প বেতনে আমাদের অসহায় গ্রামগঞ্জের মানুষের ছেলে গরিব অসহায় ছেলেমেয়েদের স্বল্প বেতনে লেখাপড়া করবে বর্তমানে অর্থ কষ্টের অভাবে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে তারা জোরে পড়ছে আমরা বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে খোঁজখবর নিয়ে দেখি তারা প্রায় সবাই বলে যে আমরা স্কুলের বেতন দিতে পারি না এই জন্য আমাদের ছেলেমেয়ে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই আপনি ইতিমধ্যে শিক্ষকদের নিয়োগ নিয়ে যে প্রশ্ন তুলেছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আজকের এই নিয়োগ ব্যবস্থা কি শিক্ষকদের বাড়ানো নীতিমালা নাকি আপনাদের সরকারের বাড়ানো নীতিমালা যদি সরকারের বাড়ানো নীতিমালা হয়ে থাকে তাহলে এখানে শিক্ষকদের দোষ কোথায় শিক্ষকরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের যথাযথ যোগ্যতা প্রমাণ দিয়েই তারা শিক্ষা ব্যবস্থা চলে আসছে আপনি বলেছেন গতকালকেও যে এখানে বিসিএস ক্যাডার এবং এখন যদি সরকারিকরণ করা হয় তাহলে তাদের সাথে বৈষম্য আমার প্রশ্ন বাংলাদেশের কতজন শিক্ষক বিসিএস ক্যাডার আছে এবং কতজন এই শিক্ষকরা শিক্ষা দিয়ে থাকেন বাংলাদেশের 97% শিক্ষা ব্যবস্থা এদেশের বেসরকারি শিক্ষকরা দিয়ে থাকেন আপনার এই বিসিএস ক্যাডার দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব নয় বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হলে বেসরকারি শিক্ষকদের প্রয়োজন আজকে এই বেসরকারি শিক্ষকরা রাস্তায় নেমে এসেছে সেটা আপনার এই বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে কেন আজকে শিক্ষকরা রাজপথে নেমে আসছে এই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই আপনি এই সমস্ত বিভিন্ন ধরনের বাজে মন্তব্য থেকে সরে এসে বেসরকারি শিক্ষকদের সাথে হাত মিলিয়ে আপনি অনতিবিলম্বে এই শিক্ষকদের মনের কষ্ট বুঝে নিন এবং চাকরি জাতীয়করণের ঘোষণা দিন আপনি ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন ওই সমস্ত